প্রধান ছবিতে অভিনেতা দেবের বিপরীতে কাজ করছেন অভিনেত্রী সৌমিত্রিষা। বড় পর্দায় প্রথমবার পা রাখলেন অভিনেত্রী, তাও আবার দেবের স্ত্রীর চরিত্রে। চালসায় প্রথমবার দেবের সঙ্গে শট দেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। প্রথমবার শট দিতে গিয়ে কি ভয় পেয়েছিলেন অভিনেত্রী, কি জানাচ্ছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। উত্তরবঙ্গে প্রধান ছবি শুটিং এর বেশ কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছিলেন তাদের অনুরাগীরা। চালসায় শুটিং সেরে ইতিমধ্যে কলকাতায় ফিরে এসেছে প্রধানের টিম। আর এর ফাঁকে দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমে সৌমিত্রিষা জানিয়েছেন, সবাই তো বলেন খুব ভালো অভিজ্ঞতা, কিন্তু সত্যি বলছি এমন মানুষ আমি কম দেখেছি। দেবদার তো 17 বছরের কেরিয়ার, তার এত সিনেমা সুপারহিট হয়েছে, কিন্তু তারপরেও মানুষটার একাগ্রতা আমায় মুগ্ধ করেছে। সেটেও সেই এনার্জি, শটটা ভালো হলো কি না সেটা ভালো করে দেখা, শিখতে তো পারছি, সেই সঙ্গে বুঝতে পারছি পেশা দায়িত্ব কাকে বলে। অনেক সিনিয়র অভিনেতারাই রয়েছেন, প্রত্যেকেই খুব সাহায্য করেছেন আমার কাজটা সহজ করতে। সিরিয়ালের শট দেওয়া সিনেমার শট দেওয়ার মধ্যে কিছু পার্থক্য তো আছে, সেই টেকনিক্যাল দিকগুলো বুঝতে পারছি। এখনো বেশ কিছুটা শুটিং বাকি, কলকাতা ছাড়াও আবারও আউটডোরে শুটিং হতে পারে প্রধান ছবির, যদিও তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে দেব ব্যস্ত রয়েছে তার পুজোর ছবি বাঘা যতীনের প্রচারে। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।